হ্যাঁ ঠিক আছে, এবার হচ্ছে আমি প্রথমে শোনো, তোমাদের ক্লাস এইটের বীজগণিতের সংখ্যামালার সরলীকরণ হয়ে গেছে, কিন্তু এই উদাহরণে একটা অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেই জন্য এটা একটু আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা সবাই ভালো করে একটু দেখে নিও, পরীক্ষায় পড়লেও পড়তে পারে। তো তো আমি প্রথমে অঙ্কটা তুলে নিই, দেখো এটা আমি স্টার মার্কা করে দিলাম, অঙ্কটা এরকম ভাবে দেওয়া আছে। এই সকল অঙ্কগুলো কিন্তু সবই বীজগণিতের সংখ্যা, এদের কি করতে হবে? সরলীকরণ। একটু যদি এদিক ওদিক ঠিকঠাক না করো কিন্তু খুব জটিল হয়ে যাবে, জটিলটিকে সরলীকরণ করতে গেলে কিন্তু তোমাদেরকে এক একটা অঙ্ক ঠিক এক এক রকম পদ্ধতিতে হয়। দেখো ভালো করে চিন্তা ভাবনা করবে কিভাবে অঙ্কটা করলে খুব সহজে আমরা সরল করতে পারবো। দেখো এই হলো একটি জটিল ভাবে দেয়া আছে, এটি জটিল ভাবে দেয়া আছে, আমরা কি করব সরল করব। সবাই বোর্ডে দেখছো, তোমরা বোর্ডে দেখছো তো? দেখো দেখো এখানে এ বাই এ মাইনাস এক্স, এখানে বি বাই বি মাইনাস এক্স, এখানে সি বাই সি মাইনাস এক্স, একটা কি সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া আছে। সি এর নিচে সি মাইনাস এক্স, বি এর নিচে বি মাইনাস এক্স, এখানে লেখা একের নিচে আছে, আবার এখানে সি বাই এক্স আছে, এখানে তিনটা, এখানে তিনটা জায়গা, এখানে একটা বেশি আছে। কিন্তু তোমাদেরকে এমন ভাবে এটাকে সরল করতে হবে যাতে খুব সহজে আমরা সরল করতে পারি, এমনিই তো মনে হচ্ছে জটিল হয়ে আছে। দেখো উপরে নিচে করে এরকম 1 2 3 4 তলা বাড়ি নাকি? দেখো এটাকে আমরা কিভাবে করব, খুব সহজে কিন্তু হয়ে যাবে। এই লম্বা লাইনটা টেনে দিলাম, উপরে যে আছে এটা থাক, উপরে যেরকম আছে এটা থাক, আমরা ওটা কোনো চেঞ্জ করব না, শুধু দেখে দেখে টুকে দেবো কি লিখে দেবো, টুকে দিবে। আচ্ছা তোমরা টুকিং কেস করতে ভালো পারো, দেখে দেখে টুকে দিলাম, যেরকম আছে একবারে সেম টু সেম টুকে দিচ্ছি। আর এই যে এক্স, তিনের নিচে এক্স আছে তো, যে থ্রি বাই এক্স, এটাকে আমরা যদি এরকম ভাবে লিখি, একটু ভালো করে দেখো, 1/x প্লাস 1/x প্লাস 1/x, এটা মানে কত জানো? থ্রি বাই এক্স। কি করে বলো, তোমরা যদি এটাকে লসাইল করো দেখবে এইটাই হচ্ছে। তাহলে আমরা এই 1/x 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 এটা কি করব, একটাকে এটার সঙ্গে একটা রাখবো, এটার সঙ্গে একটা রাখবো, এটার সঙ্গে একটা রাখবো। তাহলে দেখো যেহেতু এটা প্লাস আছে তাহলে এটাকে আগে রাখি, দেখো 1/x তার সাথে এটাকে রেখে দিচ্ছি, হলো। আবার একটা এখানে আছে প্লাস 1/x, তার সাথে এটাকে রাখবো, মাইনাস 1/x মাইনাস এটি প্লাস 1/x মাইনাস 1/x মাইনাস, দেখো বুঝতে পেরেছো কি হয়েছে? শুধু 3/x কে ভেঙেছি, 1/x 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 তিনটা হয়েছে, এর সঙ্গে একটা, এর সাথে একটা। এইবার এই একটা 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 লসাগু করব, ঠিক আছে? এটাকে একটা আলাদা লসাগু, আর তিনটাকে লসাগু করব, কিরকম ভাবে? এটা বোর্ডের আবার সেই লম্বা লাইন টানলাম, উপরেরটা যেরকম আছে দেখে দেখে লিখে দেবো, মানে টুকিং কেস। কি হলো এটা? টিসি, মানে এটা দেখে দেখে টুকে দিবে তোমার, ঠিক আছে? আমি বোর্ডে আর সবসময় এটা লিখছি, লিখে 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 যেতে হবে, তো তাই আমি লিখে দিলাম টুকিং কেস, ঠিক আছে? তার মানে এটা দেখে দেখে তোমাকে টুকে দিস। এটা কি হবে? এটা লসাগু হবে, লসাগু করলে কত হবে? এক্স ইন্টু এক্স মাইনাস, এটা লসাগু, লসাগু হর দিয়ে ভাগ করতে হয়, তো এটাকে এখন এক্স দিয়ে ভাগ করবে, এক্স এক্স কেটে যাবে, থাকবে এটা, তো এটার সাথে একের গুণ, মানে একের সাথে এটা গুণ করলে কত হবে বলতো? এক দিয়ে গুণ করলে এটাই থাকবে, মাইনাস দিয়ে দাও, এটা মিলে গেছে, এক এক্স 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 এর সঙ্গে একের গুণ করলে এক এক্স এ এক্স, একটা লসাগু হয়ে গেল। এটা আবার কত হবে? এক্স ইন্টু এক্স মাইনাস বি, এক্স মিলেছে তাহলে এক্স মাইনাস বি মাইনাস এটা মিলেছে এক্স, একই রকম ভাবে এটা হবে তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস সি
এখানে এক্স মাইনাস থ্রি হলে এখানটা কত এক্স। খুব ভালো করে লক্ষ্য করো, এই যে তুমি দেখছো না কেন, এখানে দেখো এই যে এটার সাথে এটা কাটছে প্লাস মাইনাস, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে প্লাস মাইনাস কেটেছে উপরে উপরে। দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। এইবার এখান থেকে কি থাকে দেখি এখানে। আচ্ছা আমি এখানটা একটু মুছে দিই, এখান থেকে উপরে উঠেছে সমান, উপরে তো সেই টুকিং কেসটাই রয়েছে নাকি, দেখে দেখে টুকবে টুকিং কেস। আর নিচে কি আছে দেখি, এটা বা এটা কি আছে, মাইনাস এ, মাইনাস এর নিচে এক্স ইন্টু এক্স মাইনাস, তারপর প্লাস, আচ্ছা প্লাসই থাকা থাক, মাইনাস বি এর নিচে এক্স ইন্টু এক্স মাইনাস, তারপর প্লাস মাইনাস সি এর নিচে। একটু ভালো করে খেয়াল করে দেখো, উপরেও ছিল দেখো এ বাই এ মাইনাস এক্স আছে না, মানে টুকিং কেস তো ওইটাই, তাহলে এখানেও তো কিন্তু এ বাই এ মাইনাস এক্স এসছে না। হ্যাঁ তাহলে কি করব, এখানে সমান দিই, দেখো এ এ মাইনাস এক্স আর এখানে এক্স মাইনাস এক্স, মানে উল্টো আছে, আমরা তো ওইটাই সোজা করছি, দেখো না কিরকম হবে। তাহলে উপরটা কি ছিল, আচ্ছা লিখে দেবো, আচ্ছা আচ্ছা বেশি বেশি, আচ্ছা বেশি বেশি লিখছি না, একবার লিখে দিই বুঝতে সুবিধা হবে বলছে, একবার লিখে দিই। তাহলে এখানে কি হবে বলো তো, এ বাই এক্স মাইনাস এ না এ মাইনাস এক্স আছে, আর তখন নিচেরটা লিখছিলাম তো তাই উপরটা আবার লিখে দিই, এই কি, তারপর বি বাই প্লাস সি বাই হয়েছে, ঢুকে দিয়েছি। আচ্ছা এইবার যেহেতু দেখছি এখানে এ মাইনাস এক্স আছে, আমার তো এখানে এক্স মাইনাস এ আছে, আমি এটাকে ঘুরিয়ে দিই, তো দেখো আমি যদি ঘুরিয়ে দিই কি হবে, এ বাই এক্স ইন্টু এ মাইনাস এক্স এইটা হবে। কে বুঝতে পারোনি, বুঝতে পেরে গেছো কি করে হয়েছে বলতে পারবে, তাহলে কি করে বুঝতে পারছো। হ্যাঁ দেখো, না না আমি আমার কথাটা শোনো ভালো করে, দেখো এইখানে ছিল তো এইটা, নিচে কত ছিল এটা ইন্টু এক্স মাইনাস এটা ছিল, এটা কি করা হচ্ছে জানো, না না কিরকম ভাবে উল্টেছি, এইখানে তো এক্স রয়েছে, যখন আমরা এটাকে ঘুরাচ্ছি তখন ওই এ মাইনাস এক্স এসছে, আর বলেছিলাম এইরকমকে ঘুরালে একটা মাইনাস আসে, সেই সেইটা, এই দেখো দেখো মাইনাস এ প্লাস এক্স, মানে এটা এক্স মাইনাস এ তো এক্স এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এর আগে কিছু মাইনাস আছে, তাহলে এই লাইনটার পরে এই লাইনটা হয়, তারপর এখানে কি মাইনাসকে কমন নিলে এ দেখো মাইনাস এক্স, মাইনাস এ প্লাস এ মাইনাস, মাইনাস এ মাইনাস এ প্লাস মিলল, তাহলে আমরা এটা থেকে এটা পাচ্ছি, যখন এটাকে ঘুরিয়ে দিলাম তখন দেখো একটা মাইনাস চলে এলো, সেই মাইনাসটা আর এই মাইনাসটা কেটে যাচ্ছে, কেটে যে যেটা থাকছে সেইটাই দেখো লেখা আছে, বুঝা গেল। তাহলে আমরা প্রত্যেকটাকে এরকম ভাবে লিখে দেবো, তাহলে এখানে কি হবে, প্লাস বি বাই এক্স ইন্টু বি মাইনাস এক্স, এখানে সি বাই এক্স ইন্টু সি মাইনাস এক্স। এইবার খুব ভালো করে দেখো, উপরের সাথে নিচে সব প্রায় মিলে গেছে, কিন্তু এক্স 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 রয়েছে, মানে কি আবার ওয়ান বাই এক্স, মানে এই নিচে এক্স আছে, তাহলে আমরা কি করব জানো, উপরটা যেরকম আছে সেই রকমই থাকবে, মানে আবারও সেই টুকিং কেস। ওই জন্যই বলছি অঙ্ক হচ্ছে দেখে দেখে লেখা, কিছু মনে রাখতে হচ্ছে না, শুধু দেখছি আর লিখছি, শুধু কিছু দুটো একটা অপারেশন করে দিচ্ছি, অপারেশনগুলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। দেখো ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স পাচ্ছি, তাহলে নিচে থেকে আমরা ওয়ান বাই এক্স কমন নিচ্ছি, কি থাকবে দেখি, দেখো এর নিচে এক্স প্লাস বি এর নিচে বি মাইনাস এক্স প্লাস সি এর নিচে সি মাইনাস এক্স,
x কমন, 1 x কমন নিচে তাহলে ব্র্যাকেট দিয়ে দেবো, এখানেও এটা ব্র্যাকেট দেওয়া থাক। দেখো উপরের ব্র্যাকেটের ভিতরে যা আছে আর নিচের যে ব্র্যাকেট আছে তার ভিতরে সেই একই জিনিসপত্র আছে, তাহলে উপরের যে কুচ কাট গেল সব কেটে, তাহলে থাকলো কি? দেখো না ভালো করে দেখো, এইটা তো মেন লাইন, বড় ছিল এখন না ছোট হয়ে গেল, কিন্তু উপরে কত ছিল এক আর নিচে কত আছে, একের নিচে আমার এক্স, দেখো এইট, এইটি হচ্ছে মেন লাইন না, প্লাসে মাইনাসে কাটলে জিরো হয়, আর এই গুণ ভাগের মাধ্যমে যদি এরকম গুণে কাটাকাটি হয় তখন তো এক হয়। আমরা কিরকম কাটি বলো তো, এই মনে করো পাঁচের নিচে পাঁচ আছে নাকি, পাঁচে একটু পাঁচ একটা হচ্ছে, এইটা সেম কেস। এইবার কি হচ্ছে তাহলে, এটা ভালো করে লক্ষ্য করো, তাহলে প্রথমের সঙ্গে শেষের গুণ হয় আর দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র গুণ হয়, মানে প্রথম চতুর্থ দ্বিতীয় তৃতীয়, তাহলে কত হবে, প্রথমের সাথে এক্স এর গুণ করলে এক এক্স এক্স, আর নিচে কি এক এক গুণ করলে তো এক, নিচে এক আর কেন দেবো, নিচে এক দেবার দরকার নাই, শুধু এক্স হচ্ছে অ্যানসার। কত কিন্তু সহজ অঙ্ক, হ্যাঁ কিন্তু অঙ্কটা দেখে মনে হচ্ছে ওরি বাবে কি সব রয়েছে, কিন্তু পুরো দেখে দেখে লিখে দিলাম আমরা, শুধু মাঝে মাঝে দুটো একটা অপারেশন করলাম, তোমরা নিজেরা এটা করে ফেলো সবাই খাতায়, ঠিক আছে, একদম সহজ।